টু মাই ইউটিউব চ্যানেল। আমি ইন্দ্রাণী। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন বাজে ঘড়িতে সকাল 6টা। আমি ঘুম থেকে উঠে পড়েছি। উঠে মুখ টুক ধুয়ে একটু নিজের জন্য গরম জল করে নিচ্ছি। তো গরম জলটা খাবো, কারণ আমার গলায় ভীষণ ঠান্ডা লেগে গেছে। একটু তাই সাথে বসে একটু গরম জল খাচ্ছি। আজকে আমি চা খাবো না, এত গরম না, চা খেতে পারছি না। তো যাই হোক, এইটা জলটা খেয়ে আমি একটু নিচে চলে যাব, গিয়ে একটু এক্সারসাইজ করব। সকালবেলা একটু এক্সারসাইজ করলে শরীরটা বেশ ঝরঝরে লাগে, তাই একটু এক্সারসাইজ করে নিয়ে তারপরে ঘরের কাজকর্মগুলো সব শেষ করে ফেলব। কারণ এখন একটু তাড়াতাড়ি করে সব কিছু করছি। তার হচ্ছে আমি নতুন কাজে জয়েন করেছি বলে সেখানে সময়টা একটু বেশিই দিতে হয়। তার জন্য সকাল সকাল উঠে সব কাজ করে একটু রেস্ট নিয়ে তারপরে আমার নিজের কাজগুলো করলে আমার শরীরটাও ভালো থাকছে, আমার সব দিকটাই আমার খুব সুবিধা হচ্ছে আর কি। তো এই এখন আমি বিছানাটি জানাগুলো পরিষ্কার করে নেব, আর তারপরে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছাগুলো করতে হবে। তার একটা কারণ হচ্ছে কী বলতো, আমাদের যে কাজের মেয়ে আছে মিনা, ও খুব অসুস্থ হয়ে পড়েছে। ও আজ বেশ কিছুদিন ধরে আসছে না। তো ওর বিপরীতে অন্য লোকের ব্যবস্থা করা হয়েছে, মানে হয়েছিল আর কি, কিন্তু তারা ঠিকভাবে কাজ করতে পারছে না। তো আমরাই নিজেরা নিজেদের মতো করে নিচ্ছি। একটু অসুবিধা হচ্ছে, কিন্তু কী করব, ও করতে আমাদের হবেই, কিছু উপায় নেই। আর এমনিতেও ফোন করেছিল, বলেছিল আমি চলে আসবো, আমার শরীরটা আগের থেকে একটু ভালো আছে। ওটা শুনেও একটু শান্তি পেলাম আর কি। তো ঘর দেওয়ার এখন ঘরটা ঝাড়টা দিয়ে নিচ্ছি, নিয়ে ঘরটা মুছে নেব। ঘর দেওয়ার মুছে টুছে নিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে ওপরে গিয়ে কাজ করলে আমার বেশি ভালো লাগে। কারণ তোমরা তো জানোই আমার বাড়ি উপর নিচ, এত উপর নিচ করতে পারি না এই আর কি। আর গলায় এত ঠান্ডা লেগে গেছে না, খালি গলা খসখস খসখস করছে, বেশি জল টল ঘাটলে যেন আরও বেশি আমার কষ্ট হচ্ছে। তো যাই হোক, এরপরে আমি ঘরটা মুছে নেব, নিয়ে তারপর ওপরে গিয়ে আমার বাসি জামা কাপড়গুলো একটুখানি ভিজিয়ে দিতে হবে। নিচের থেকে জানো তো আমার উপরের কাজ বেশি। এবার আমি দেখো ওপরে চলে যাব। ওপরে এসে গেলাম, তো এখন আমার ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নেব। আমি যেটা দিয়ে পরিষ্কার করছি সেটা হচ্ছে লাইজলের কিচেন কিং ক্লিনার, কিচেন ক্লিনার আর কি। তো ওটা দিয়ে আমি সব কিছু পরিষ্কার করি আর করি। তো এখন করে এখন এই জলের বোতলগুলো ধুয়ে পরিষ্কার করে জল ভরছি, ভরে টেবিলে রেখে দিয়ে এখন দেখো এই ওয়াশিং মেশিনে সব জামা কাপড়গুলো ভিজিয়ে দেবো, দিচ্ছি। তো দিয়ে চালিয়ে দেবো, তা এখন চালিয়ে দিয়ে ধুয়ে রেখে দেবো, আর আমি নিজে পরে স্নান দান করে এসে তারপরে আমি মেলে দেবো। ততক্ষণ একটু ভিজে চালু করে দিয়ে যাবো, অটোমেটিক হয়ে যাবো। তো এই চান করে আমি ওপরে চলে এসেছি, এখন ঠাকুর ঘরে পুজো করছি। পুজো টুজো হয়ে গেলে তারপরে একটু নিজের জন্য একটু ব্রেকফাস্ট করে ব্রেকফাস্ট করবো আর কি। পুজো সারা হয়ে গেছে, তা এখন জামা কাপড়গুলো একটু মেলে দিচ্ছি।
তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে, তাহলে বিকেলবেলা তুলে নেওয়া যাবে। তা তার জন্য জামা কাপড়গুলো আগে মেলে নিয়ে নিই, তারপরে নিজের জন্য একটু ব্রেকফাস্ট তৈরি করবো। টাইমটাও খুব একটা বেশি হয়েছে তাও না, তো ব্রেকফাস্ট আমি সেরকম কিছু ব্রেকফাস্ট করব না। তো ব্রেকফাস্টে আমি নিজের জন্য একটু স্মুদি বানিয়ে নেব, তো ওই স্মুদিটাই খাবো, তারপরে একটু চা খাবো, লিকার চা খাবো, কারণ আমার গলাটা বলছি না, গলাটা একটু ঠান্ডা লেগে গেছে, তো মাঝে মাঝে আমি একটু করে গরম জল খাচ্ছি, আর এখন একটু লিকার চা খাবো। চাটা আজকে ভীষণ অ্যাভয়েড করছি, এত গরম খেতে পারছি না, তো এই আর কি। বৃষ্টি পড়লে ভালো হয় তাই না বলো? সবাই হাঁসফাঁস করছে গরমে, আর যখন বেরোই না সারা শরীর পুরো ঘামে একদম চকচক করে, তো এই আর কি। তো জামা কাপড় সব মেরে দিচ্ছি, দিয়ে আবার রান্নাবান্নার দিকে যেতে হবে। দেখি কি রান্না করি, রান্না করে খেতেও কষ্ট, মানে কোনো কিছুই মুখে ঠিক রুচি পাচ্ছে, মানে মুখে ঠিক ভালো লাগছে না। ব্রেকফাস্ট করছি, করে তার সাথে আমার কিছু দরকারি কাগজপত্র দেখার ছিল, এই ফাঁকে সেগুলো দেখে নিচ্ছি, কারণ আমার এখন একদমই সময় নেই হাতে, তো তার জন্য একসাথে সব কাজ করে নিচ্ছি আর কি। তো তারপরে আমি দেখি রান্নার দিকটা যাব আর কি। দেখো এখানে আমি পটল কেটে রেখেছি, পটলের জন্য আমি সর্ষে বেটে রেখেছি, আর চিংড়ি মাছের জন্য একটু নারকল বেটে রেখেছি। তো যেটা করেছি সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, সর্ষে পটল, আর রাত্রিবেলার জন্য ডিমের ডালনা বানিয়ে দিয়েছি, কারণ আমার একদম সময় নেই রাত্রিবেলার কিছু করার। এরকম কোনো ডিসিশন আমি নিইনি, আমাকে পাঠিয়ে দিয়েছে।
বলেছি। এগুলো তো সব ফ্রিজের ম্যাট। এই দুটো জিনিস আমাকে পাঠিয়েছে, থ্যাংক ইউ ইন্দ্র। তাহলে চলো আজকের তাহলে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাকে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটাকে লাইক করে দিও। আর যারা বাংলাদেশ থেকে দেখছো তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ আমাকে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। তাহলে চলো টাটা, গুড নাইট।